আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব গরুর মাংস। আমাদের বাড়ির পাশে জবাই হয়েছে গরু। কেমন হয় আমার রান্না কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখতে থাকুন রান্না করব কী কী। সবজি খিচুড়ি আর গরুর মাংস রান্না করব, তার জন্য এখানে মশলা নিয়েছি, পেস্ট করে নিব। এখন গরুর মাংস রান্না করব, তার জন্য এখানে সব রকমের মশলা পেস্ট করে নিব। এখন হয়ে গেছে মশলা পেস্ট করা। গরুর মাংস রান্না করব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। এখন এখন স্বাদ মতো লবণ দিব। অল্প করে পানি দিব মশলাটা কষার জন্য। তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেছে, এখন গরু মাংস দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। আলু দিয়ে দিচ্ছি। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিলাম। প্রেশার কুকারের ঢাকনা এখন আটকিয়ে দিব। Thank you.
এখন খিচুড়ি রান্না করব। তার জন্য কড়াইতে তেল কড়াই বসিয়ে তেল দিয়েছি। এখন বাকি মশলা দিয়ে দিচ্ছি। সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দিয়েছি। এখন সব মিলে প্রায় চালে ডালে সবজি 1 কেজি হবে পরিমাণ। ১০-১২টা কাঁচামরিচ দিয়েছি। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিব সবজিটা। ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলো। এখন ডাল চাল ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। পোলাও আর চাল, সিদ্ধ চাল একসাথে এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়।
হয়ে গেছে খিচুড়ি, নামিয়ে নিব। এই তো খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আজ আমাদের দুপুরের খাবার গরুর মাংস। এখানে আছে বেগুন ভাজি, সালাদ আর খিচুড়ি, সবজি খিচুড়ি। বর্ণিতা কি খাচ্ছ আম্মু? বল, বিরিয়ানি। বিরিয়ানি নাকি? এটা তো খিচুড়ি। দংশ করে গেছে। কি খাও? দংশ করি। কি দিয়ে খাও খিচুড়ি? তাহলে আর শপিং করা যাইব না? না, তুমি কি খাচ্ছ বলো সবাইকে। বর্ণিতা খিচুড়ি খাচ্ছে গরু মাংস দিয়ে। কেমন হয়েছে খিচুড়ি বলো তো? বর্ণিতা লক্ষ্মী মেয়ে, হাত দিয়ে খিচুড়ি খাচ্ছে, তাই না আম্মু? আল্লাহ গুনা দেয় খাবার নিয়ে দুষ্টুমি করলে। না হয়েছে, খাওয়ার জন্য এবার মুখে দাও। বল না, হ্যাঁ বল।